আমি এক বছর আগে হেয়ার ফ্রি হেয়ার গ্রোথ কলকাতা থেকে আমার নিজের হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলাম। আমি প্রথমে অনেক ভয় পাচ্ছিলাম, অনেক রকমের চিন্তায় ছিলাম যে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানো উচিত কি না। আমি এখানে এসে ডক্টরদের সাথে কনসাল্ট করেছিলাম, তারা আমাকে আশ্বাস দিয়েছিলেন যে না, আমার এটা করে নেওয়া উচিত, আর আমি তাদের ভরসায় ট্রান্সপ্ল্যান্টটা করিয়েছিলাম। এখন এক বছর হয়ে গেছে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের, আপনারা সবাই রেজাল্ট আমার দেখতে পাচ্ছেন। আমি এখানে ট্রান্সপ্ল্যান্ট করিয়ে খুবই খুশি, এক বছর হয়ে গেছে, আমার রেজাল্টস অনেক ভালো, আমাকে একটা কনফিডেন্স দিয়েছে, আমার সব কিছুই মানে আমি হ্যাঁ রেকমেন্ড করতে পারি। স্টাফের ব্যবহার এখানে খুবই ভালো, আমি এখানে যতবারই এসেছি, যতবার আমি ট্রান্সপ্ল্যান্টের পরেও যদি আমার কোনো রকমের কিছু প্রবলেম হয়ে থেকেছে তো আমি হোয়াটসঅ্যাপে রিচ আউট করেছি, সবাই সবসময় আমাকে সব রকমভাবে হেল্প করেছে ইন টার্মস অফ কীভাবে আমাকে চুলটাকে হ্যান্ডেল করা উচিত, কীভাবে আমাকে শ্যাম্পু করা উচিত, কী কী মেডিসিনস নেওয়া উচিত, সব রকমভাবে সবাই আমাকে হেল্প করেছে। তো আমি হেয়ার ফ্রি হেয়ার গ্রোকে সবসময় আমি থ্যাংক ইউ বলবো যে পুরো প্রসেসটাকে ট্রান্সপ্ল্যান্টের দিন থেকে এখন অবধি সব রকমভাবে সিম্পল রেখেছে। আর আমি তাদেরকেও রেকমেন্ড করবো যাতে এখান থেকে আপনাদের যদি কোনো রকমের চুলের জাতীয় সমস্যা হয় তো আপনি এখানে এসে কনসাল্ট করাতে পারেন, হেয়ার ট্রান্সপ্ল্যান্টও করাতে পারেন। থ্যাংক ইউ।